গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি পুরো ভালো আছি বলবো না আমার হাতে ব হয়ে গেছে তো হাতে ভীষণ ব্যথা আর সেই অবস্থাতেই এখন আমরা রয়েছি এয়ারপোর্টের পার্কিংয়ে এখন বাজার সকাল পাঁচটা কুড়ি তোমাদেরকে আমি বলেছিলাম আমাকে বেরোতে হবে তো আজকে হচ্ছে শনিবার তেরোই জানুয়ারি অরবিন্দ ছাড়তে কোথায় যাচ্ছি বলবো ডেফিনেটলি এখন ফ্লাইট নিয়ে আপাতত আগে দুবাই তো আমার ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং সমস্ত কিছু হয়ে আমি ঢুকে গেছি ভেতরে আর অরবিন্দকে বললাম বাড়ি চলে যাও শুধু শুধু থেকে তো কোনো লাভ নেই ওকে আমি ওটাই বলেছিলাম ইমিগ্রেশন হওয়া অবধি থাকতে সেটা হয়ে গেছে তো তারপরে ও চলে গেছে আর আমি এখানে একা একাই আপাতত বসে আছি কি করব হাতে অনেকটা টাইম আমি একটু রিস্ক অ্যাভার্স মানুষ ওই জন্য হাতে সময় নিয়েই ঢুকে পড়ি আমার ফ্লাইট হচ্ছে আটটা পঞ্চাশে সরি আটটা পঞ্চান্নতে তো অনেকটাই আগে এসেছি আর এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখছিলাম কলকাতা এয়ারপোর্ট এমনিতে তো খুব একটা বড় নয় আর ডিউটি ফ্রি সব যেগুলো রয়েছে সেগুলোতেও বিশেষ কিছু দেখার অ্যাস্তাজ নেই তো এই আর কি এক কাপ কফি খেলাম আর কিছু খেতে ইচ্ছেও করছিল না তো কফিটাই মেন আর কি আমার এখানে তারপরে এই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কতক্ষণের টাইম হবে এরা ফ্লাইটে আর কি অনবোর্ড করা স্টার্ট করবে দেখা যাক চলো আর একটু এদিক ওদিক ঘুরি তারপরে উঠে যাব সোজা ফ্লাইটে আর দুবাই থেকে আমার নেক্সট ফ্লাইট হচ্ছে দু ঘন্টা পরে দুবাইয়ের আগেও আমি বহুবার গেছি এয়ারপোর্টটা তো বিশাল বড় তো ট্রানজিটে কখনও অন্য কোন ফ্লাইট আর ধরিনি শুধু দুবাই গেছিলাম এইবারে প্রথম আর কি অন্য আরেকটা ফ্লাইট ধরব দেখা যাক একটাই সুবিধা সেম টার্মিনালে ফলে গেট খুঁজে পেতে অতটাও চাপ হবে না আশা করছি আর আমার এই পুরো জার্নিটাতেই তোমরা ডেফিনেটলি আমার সঙ্গী হবে তো আমি কিভাবে কিভাবে যাই কোথায় সে দিকে পৌঁছাই সেটা সবটাই তোমরা দেখতে পারবে জানতে পারবে তো চলো ব্লগটা দেখতে থাকো ফাইনালি আমি প্লেন বোর্ড করে ফেলেছি আর এখানে এখন ওই সিকিউরিটি মেজার্স সমস্ত দেখাচ্ছে আর এই দেখো কলকাতা থেকে ছেড়ে আমাদের কি রুট দিয়ে ফ্লাইটটা যাবে কত স্পিডে কোথা দিয়ে কত ডিগ্রি ঘুরবে সেই সমস্ত এখানে স্ক্রিনে ক্যাপচার হচ্ছে আমি বসে বসে সেটাই পুরো ফ্লাইটটা জুড়ে দেখলাম সিনেমা টিনেমা দেখতে সামহাও আমার ইচ্ছে করছিল না মাঝখানে একটুখানি ঘুমিয়েও নিলাম আর দেখি কতক্ষণে খাবার দাবার দেয় আর এই দেখো আমরা দুবাই পৌঁছে গেছি দুবাইয়ের রাস্তাই তোমরা এখন দেখছো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব আর জাস্ট কয়েক মিনিটের ব্যাপার দেখো সিটবেল্ট সাইন টাইন এখনও অন রয়েছে ফলে সিট থেকে ওঠা যাবে না কিন্তু সবার মনের মধ্যেই একটা রয়েছে যে কতক্ষণে লাগেজ বার করব কতক্ষণে ফ্লাইট থেকে নামব আর এই দেখো এই আর কয়েক মিনিট এই চলে এসছি এই ল্যান্ড করব ল্যান্ড করব ল্যান্ড করব এই ঢুকে গেলাম এয়ারপোর্ট এক্ষুনি ল্যান্ড হয়ে যাবে দেখো এখানে মেন লাগেজ কালেক্ট করার ব্যাগেজ কাউন্টারের নাম্বার এসে গেছে আমার যদিও কোন রকম ব্যাগেজ কালেক্ট করার নেই তার কারণ আমার যে ট্রলি রয়েছে সেটা অটোমেটিক্যালি চলে যাবে হচ্ছে পরের ফ্লাইটে আর এখানে তোমাদের বলে দিয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কায়রো মানে ইজিপ্টে নেমে পড়েছি এবার আমি কানেকশানস লাইন ফলো করব মানে ওই রেড অ্যারো যেটা রয়েছে সেটা ফলো করে আমাকে চলে যেতে হবে আমার নেক্সট পাসেস এটা সকালের এখন অনেকটা টাইম আছে আমার ফ্লাইট বাট আইলি মিনিটস আগে আসা আর এই দেখো দুবাই ডিউটি ফ্রি বিশাল বড় প্রত্যেকটা টার্মিনালে ইনফ্যাক্ট টার্মিনালের আবার বিভিন্ন রকম ভাগ আছে এক একটা টার্মিনালে আবার বিভিন্ন জোন আছে তো সেইখানে বিশাল বড় ডিউটি ফ্রি সব এবং কি নেই এখানে তো আমি তো আমার গেটের কাছে পৌঁছে গেছি কিন্তু এখন আমি ডিউটি ফ্রি থেকে কিছুই কিনবো না ফেরার সময় যদি সম্ভব হয় কিনবো ফেরার সময় আমার অনেক টাইম থাকবে হাতে তো তখন কিছু না কিছু হয়তো কিনবো এই মুহূর্তে তোমাদেরকে আর ডিটেলে কিছু ঘুরিয়ে দেখাচ্ছি না বাট মানে পারফিউমস বলো লিকার বলো তারপরে তোমার ওয়াচেস বলো কি নেই মানে দুনিয়ায় যা চাই সব পাবে এবং লাকজারি অ্যাট ইটস বেস্ট দুবাই আই লাভ ইউ চলো আমার পরের ফ্লাইটের জন্য চলে যাই আমি আমার গেটে অ্যান্ড কোস্টা কফি আই লাভ কোস্টা আমি এর আগে দুবাইতে যতবার এসছি আমি স্টারবাক্সে যেতাম না কোস্টাতে যেতাম কোস্টার কফি অসাধারণ খেতে হয় যাই হোক চলো তো আমি এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লাইট বোর্ড করতে এই হচ্ছে আমার সেকেন্ড ফ্লাইট এটা হচ্ছে একটা এয়ার বাস এটাই করে আমরা চলে যাব হচ্ছে কায়রো তো চলো ফ্লাইট বোর্ড করে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর এই ফ্লাইটটাতে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি সিনেমা দেখবই দেখব আগেরটাতে দেখিনি পুরো টাইমটা জুড়ে আমি ফ্লাইটটা কীভাবে যাচ্ছে কোন রুট দিয়ে যাচ্ছে সেটা ফলো করেছিলাম এইটাতে সিনেমা দেখব ঠিক করেছি আর খাবার দাবার নিয়ে আসছে সত্যি বলতে আমার খিদে পেয়ে গেছে আমি যথেষ্ট অধীর অগ্রহে অপেক্ষা করছি কতক্ষণে খাবার পাবো আর এই দেখো ফ্লাইটটা এরকম দেখতে ইনফ্যাক্ট এটা এয়ারবাস বলে লেগ স্পেস কিন্তু অনেক বেশি আর লোকজন ইন্ডিয়ান বেশি নেই এই যে খাবার দাবার এসে গেছে আর এইখানে আমি দেখছিলাম একটা বাংলা সিনেমা প্রচুর অপশন আছে মুভিজের তো ভালোই সময় কেটে যাবে আর খাবার দাবার কি আছে ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি আমার ফেভারিট তার সাথে এখানে দিয়েছিল হচ্ছে অ্যালমন্ড আগের ফ্লাইটে দিয়েছিল কাজু তো এগুলো আমি ব্যাগে পরে নিয়েছি বাড়ি নিয়ে যাব আমার এক সপ্তাহের ট্রিপ তো এক সপ্তাহ বাদে যখন ফিরব তখন এগুলো আমি বাড়ি নিয়ে যাব আর এখানে রয়েছে দেখো হাফ পাতলা পাতলা ব্রেড আগের ফ্লাইটে এই টাইপেরই খাবার দাবার ছিল সিমিলার টাইপই তো যাই হোক আর এখানে দেখো রয়েছে পাস্তা আর তার সাথে ওখানে একটা মুজ মতো কিছু ছিল আর এইখানে দেখো রয়েছে একটা রাইস চিকেন রাইস রয়েছে মানে এটাকে কি বলবো বলো তো মানে বিরিয়ানির সংস্করণ একটা বলতে পারো বাট খেতে একদমই বিরিয়ানির মতো ভালো ছিল না বাট যাই হোক খাওয়ার মতো ছিল আর কি আর তাছাড়া ওই তোমার তুমি চাইলে পরে কফি বা বিয়ার বা অন্য কিছু নিতে পারো আর এখানে একটা চিজ স্লাইস ছিল এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল তো খাবার দাবার মোটামুটি ভালো বাট ফ্লাইটেই মোটামুটি সিম আর এই দেখো ফ্লাইট অলমোস্ট আমরা এসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব কায়রোতে এই যে ইজিপ্টের নিচে এরকম দেখতে লাগছে দেখো এই নেমে গেছি আমি কায়রো এয়ারপোর্টে আমার সমস্ত রকম ওই ইমিগ্রেশন মাইগ্রেশন বলছি ইমিগ্রেশন চেক ইন সমস্ত কিছু হয়ে গেছে লাগেজ পেয়ে গেছি এবার এখান থেকে আমরা উবার নেব আমার সাথে আরেক কালিগ আছে ও আমাকে জয়েন করেছে দুবাই থেকে তো ও একটা এখানে বোধ হয় নেবে নতুন আমি তো কী বলি ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে এসছি তো দেখো এখানে ওই পরপর সমস্ত বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর ইয়ে রয়েছে তো চলো হোটেলে গিয়ে আবার কথা হবে বন্ধুরা ফাইনালি আমি রুমে ঢুকলাম এখন বাজে আটটা আটত্রিশ আটটা আটত্রিশ এখানকার টাইম তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বারোটা বারোটা দশ আমাদের থেকে বারোটা না সরি এগারো আটটা আটত্রিশ মানে সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা হ্যাঁ বারোটা দশ আমাদের থেকে সাড়ে তিন ঘন্টা এগিয়ে মানে সরি ইজিপ্ট আমাদের থেকে সাড়ে তিন ইন্ডিয়া থেকে সাড়ে তিন ঘন্টা পিছিয়ে ইন্ডিয়া এগিয়ে ইজিপ্টের থেকে অরবিন্দকে ফোন করলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে অরবিন্দ দেখালো আর আমি আছি হচ্ছে হোটেল হলিডে ইন তো কালকে কখনো তোমাদের একবার একটা রুম ট্যুর দিয়ে দেব আপাতত আমি চেঞ্জ না করেই শুয়ে পড়েছি খালি পাটা ঝুলিয়ে রেখেছি বাট শুলে হবে না চেঞ্জ করে ডিনারে যেতে হবে দুটো রেস্টুরেন্টের কথা বললো একটাতে রাত দশটা অবধি বাফে ডিনার আছে আর একটা রেস্টুরেন্ট আছে যেটাই বললো সাড়ে এগারোটা অবধি সেখানে কিন্তু আলা কাটে মেনু সার্ভ করা হয় তো দেখা যাক কি খাবো না খাবো নাই বাট আপাতত আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দেখি ডিনার করে তারপরে তোমাদের সাথে কথা বলি আর আমরা যখন আসছিলাম আমি রাস্তায় না আর ভিডিও বেশি করিনি তার কারণ হচ্ছে খুব অন্ধকার ছিল রাস্তাটা তো ভিডিও সেরকম উঠতো না মানে রাস্তায় আলো অনেকটাই কম কমি বা বাজে পড়েছে সরু হয়ে গেছে ডান দিকটা ভালো আছে যাই হোক চলো অরবিন্দকে ভিডিও কল করেছিলাম অরবিন্দ একটা ঘরে ঘুমোচ্ছে মেয়েকে নিয়ে আর মাদেরকে একটা কল করে দিই ওরাও জেগে বসে থাকে আমার আশায় তো মাদেরও একটা কল করে নিই তারপরে কথা হবে আবার তোমাদের সাথে কে অনেক খেয়ে দে তারপরে এখন আমি চলে এসছি রুমে প্রচুর খেয়ে দে নিয়ে চলে এসছি আমি রুমে শোবো শোয়ার আগে একটু কালকে জন্য প্রিপেয়ার করে নেব তো আমার এই ব্যাগেই আমার ল্যাপটপ রয়েছে আর ব্যাগে আরও অনেক জিনিস রয়েছে সেইগুলো একটু বার করে এখানে সাজিয়ে রেখে নেবো যাতে শুধু ল্যাপটপটা নিয়ে আমি কালকে অফিস চলে যেতে পারি তো চলো এই সবগুলো করতে হবে তো আমার ইজিপ্টে আসার এই যে জার্নিটার ভিডিওটা এটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো টেক কেয়ার উই লাভ ইউ অল বাই